জলঢাকায় পৌর আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে 7ই মার্চ পালিত। জলঢাকা থেকে আব্দুল মালিকের পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। নীলফামারীর জলঢাকায় পৌর আওয়ামী লীগ উপজেলা মটর শ্রমিক ইউনিয়ন সহ পৌর আওয়ামী লীগের সহযোগী অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে যথাযথ মর্যাদায় ঐতিহাসিক 7ই মার্চ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করেছে। পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ আশরাফ হোসেন ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মজিদের নেতৃত্বে ঐতিহাসিক 7ই মার্চ দিবসটি রোববার সকাল 10:30টায় পৌর আওয়ামী লীগ অফিস কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করেন। পুষ্পমাল্য অর্পণ শেষে বঙ্গবন্ধুর কণ্ঠে সেই ঐতিহাসিক 7ই মার্চের ভাষণের বর্ণনা দেন বক্তারা। বাঙালি জাতির জনক স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই ঐতিহাসিক ভাষণ 2017 সালে ইউনেস্কোর রেজিস্টারে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসাবে অন্তর্ভুক্ত হয় বলে বক্তারা জানান। এ সময় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নীলফামারী 3 আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা। কেউ দাবায় রাখতে পারবে না, সেদিন প্রতিরোধ এবং মুক্তির লড়াইয়ের যে আহ্বান বঙ্গবন্ধু দিয়েছিলেন সেইটাই আজকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি। দিয়েছিলেন অন্য কেউ না, ইতিহাসকে বিকৃত করে অন্য নাম ব্যবহার করা হয়, আজকে পরিষ্কার ভাবে বলতে চাই তিনি বঙ্গবন্ধু। অনুষ্ঠানে আব্দুল মজিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের অন্যতম নেতা এ কে আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল মান্নান, উপজেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ নেতা আব্দুর রশিদ। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সালাউদ্দিন কাদের, শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক জোনাব আলী, মটর শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ মুক্তার হোসেন এবং আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান সহ পৌর আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।